আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকে আসলে আমি চলে আসছি রাহলান যে প্যালাটিনে যে স্টেট, সেই স্টেটের একটা ছোট্ট একটা শহরে। এই শহরটার নাম হলো বাডেমস। মাত্র 9,000-এর মতো মানুষ থাকে। আমি যদিও ইনফরমেশনটা ইন্টারনেট থেকে নিয়েছি এবং আমার মোটামুটি হেভি কনফিউশন আছে, কারণ একবারে এক্স্যাক্ট 9,000 মানুষ থাকে এরকম আসলে হইতে পারে না, প্লাস মাইনাস থাকতে পারে। সো হয়তো এখানে যেহেতু জার্মানিতে রেসিডেন্ট সিস্টেম আছে, মানে সিটি রেসিডেন্ট সিস্টেম আছে, সো একেবারে ইনফরমেশনটা সত্যিও হইতে পারে এবং ফ্লাইং কিছু মানুষ তো অলওয়েজ থাকবেই। তো এই শহরটা হলো রাইন যে নদী, রাইন নদীর পাশ দিয়ে ছোট্ট একটা ছাও নদী বেরোয়ে গেছে, ওটা হলো লান নদী বলে আর কি। ওই নদীর পাশেই একটা ছোট্ট শহর এবং মোটামুটি সবচেয়ে মজার ব্যাপার হলো এই শহরটা কেমন আমি জানি না, এবং এটার আসলে খুব বেশি কিছু দেখার আছে কিনা সেটাও আমি জানি না, কিন্তু এই শহরে আসার সময় আসলে অপরূপ কিছু সৌন্দর্য আছে। সেটা হলো দুই পাশে পাহাড় এবং লান নদীর পাশে প্রচুর মানুষ ক্যারাভ্যান নিয়ে পার্টি করছে, তারপরে ছোট ছোট বাসা আছে যেখানে আসলে ওরা আমার মতো ছুটি কাটায়। জার্মানিতে এক ধরনের ছোট ছোট বাসা আছে, সেটা আসলে অনেকটা অনেকে ভাবে এটা বস্তি, আসলে ব্যাপারটা এরকম না। জার্মানরা অনেক সময় এই ছোট ছোট বাসাগুলোতে কিছুদিন সময় কাটায়, সময় কাটানোর জন্য এই বাসাগুলো বানায়, এবং এগুলো আসলে বেশিরভাগই নদীর পাড়ে হয় বা একটু কান্ট্রিজ আউটস্কার্টে হয়, যেখান থেকে আসলে মোটামুটি সবাই একটু এনজয় করতে পারে। তো ওইটা আসলে দেখতে খুব মজার। তো আমি এখন ঠিক যে বাডেমসের যে মেইন ট্রেন স্টেশন সেখানে আছি, এখন জাস্ট আমি বের হচ্ছি। আমি আসলে আপনাদেরকে বের হও হলেই আসলে যেই চিত্রটা দেখা যায় সেই চিত্রটা আপনাদের দেখাবো। এটা আসলে বাডেমস যে ট্রেন স্টেশন, সেখান থেকে বের হলেই এই চিত্রটা দেখা যায়। আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আসলে পাহাড় এবং মোটামুটি চারদিকে পাহাড়, মানে এই যে পাহাড়ের কোল ঘেঁষে আসলে এই পাশটাও, পাহাড়ের কোল ঘেঁষে একটু শহর আছে এবং এই পাশটাও আসলে পাহাড়ের কোল ঘেঁষে শহর আছে, মানে এই দুই পাহাড়ের মাঝখানেই আসলে এই শহরটা। এবং আরেকটা ব্যাপার হলো এই যে এদিকে যেদিকে দেখতে পাচ্ছেন আমি এদিকে যাব, এইদিকে আসলে লান যে নদী সেই নদীটা। এবং প্রথম দেখায় যদি বলি তাহলে খুব সিমসাম একটু ক্রাউডেড একটা শহর মনে হচ্ছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো 2021 সালে এই শহরটাকে ইউনেস্কো হেরিটেজে বলা হয়েছে দ্য হট স্পা টাউন অব দ্য ইউরোপ। এবং এই বাডেমসে নাকি মোটামুটি প্রচুর রিসোর্ট আছে যেখানে আসলে স্পার জন্য খুব বিখ্যাত, এবং 18 থেকে 20 শতকের প্রচুর আর্কিটেকচার আছে যেই জন্য আসলে এই বাডেমসটা অনেক বেশি বিখ্যাত। তো আমি আসলে এখন সিটির দিকে যাচ্ছি যেখানে আসলে লান নদীটা, এবং এইখান থেকে হেভি ক্রাউডেড। আমার ছোটো শহর, মানে ছোটো শহরগুলোতে একটু পর্যটক ফ্রেন্ডলি হয় সেই জন্য আসলে একটু ক্রাউড থাকে। আর যেহেতু জার্মানিতে সামার শুরু হয়ে গেছে, যদিও আসলে এইবারের সামারটা আসলে খুব দেরিতে হচ্ছে, এখন স্প্রিং চলতেছে, কিন্তু যদি মানে ইউরোপের দুইটা একেবারে মেইন যেই সিজন সেটা হলো সামার আর উইন্টার, স্প্রিংকেও মানুষ অনেকে সামার সামার বলে। যাই হোক, সেই স্প্রিংটা আসলে একটু সামারটা একটু দেরিতে শুরু হয়েছে, স্প্রিং ক্যালেন্ডারে শুরু হয়ে গেছে, কিন্তু এখন একটা শীত শীত ভাব আছে প্রায়ই মনে হয়। এই যে আজকের দিন যেমন প্রচুর সানি, আবার একটা দিন হয়ে যাবে দেখা যাবে একেবারে ফুল মানে ডাল, এবং মোটামুটি ভালো জ্যাকেট পরতে হচ্ছে। ট্রাফিকে আসলে রেড লাইট জ্বলে আছে, সেই জন্য আসলে আমি রাস্তা পার হচ্ছি না। তো ট্রাফিকটা যখন গ্রিন হবে তখন আসলে আমি রাস্তাটা পার হব, এবং আমার ইচ্ছা আছে এই যে সামনের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন এই পাহাড়ের কোনো একটা উঁচায় উঠার। যদি পয়সা লাগে তাহলে হয়তো না উঠতে পারি, আর যদি পয়সা না লাগে তাহলে উঠতে পারি। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কথা, মোটামুটি এই যে এই পাশটা দেখতে পাচ্ছেন এটা আসলে লান নদী, এই কি লান নদীর আশেপাশে আসলে প্রচুর রিসোর্ট এবং মোটামুটি হোটেল আছে, যারা আসলে এইখানে আসার সময় কাটাতে চায় তাদের জন্য খুব বেস্ট একটা জায়গা, এবং আই থিঙ্ক সবাই খুব
এনজয় করতে পারবে এটা একটা মোটামুটি 100% শিওর, কারণ ছোট একটা শহর, শহরের উপর দিয়ে একটা আসলে নদী বয়ে গেছে, এটা আসলে লান নদী, যেটা আসলে আমি প্রথমেই বলছি যে এখানে একটা লান নদী আছে এবং এই নদীর পাশে একটা ওয়াকওয়ে আছে, দুই পাশে নাই একটা পাশে আছে, আর এই পাশে তো সৌন্দর্যের অভাব নেই, একটা হোটেলে থাকা তার পাশে আসলে পাহাড়, এক পাশে পাহাড়, এটা আসলে দেখতেও ভালো লাগে। আমি যদি এই পাশ থেকে আসলে লান নদীটাকে দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন, এবং এখানে আসলে প্রচুর পর্যটক আছে এবং সামার যেহেতু শুরু হয়ে গেছে অনেকে খালি গাওয়া আছে, আপনারা এগুলো ইগনোর করবেন। এবং ছোট একটা শহর কিন্তু মোটামুটি কয়েকটা ব্রিজ, মানে এই যে এখানে একটা ব্রিজ, এটা যেমন একটা ব্রিজ, তারপরে হলো ওইখানে একটা ব্রিজ আছে, মানে এটা যেমন মানুষ গাড়ি টাড়ি নিয়ে উঠতে পারবে আই থিঙ্ক, এবং ওইখানে কিছু বসারও জায়গা আছে, এবং ওইখানে চেরি ব্লসম, মানে এটা তো আসলে অনন্য, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। এবং যারা আসলে ছোট শহরগুলো পছন্দ করে, স্পেশালি আমি জার্মানির ছোট শহরগুলোকে খুব বেশি পছন্দ করি, কারণ হলো ছোট শহরগুলো আসলে প্রাকৃতিক সৌন্দর্যটা বেশি থাকে। এবং জার্মানি আপনারা যেহেতু জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রথম বিশ্বযুদ্ধ হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারে যে দেখার মতো আসলে খুব বেশি আমি কিছু পাইনি, কারণ ওদের ক্যাসেলগুলো অলমোস্ট সেম থাকে প্রত্যেকটা সিটিতেই, মানে প্রত্যেকটা ক্যাসেলই মোটামুটি অলমোস্ট সেম। যাই হোক, আমি আসলে বাডেমসের মানে নয়নাভিরাম সৌন্দর্য দেখার জন্য আসলে এগিয়ে যাচ্ছি, এবং প্রচুর পর্যটক, এবং দেখতে পাচ্ছেন সবাই ছবি টবি তুলতেছে, এবং এই রাইন এবং মজল নদীর পাড়ে যতগুলো ছোট শহর আছে প্রত্যেকটা শহরেই মোটামুটি হেভি পর্যটক থাকে সবসময়, এবং এটা খালি জাস্ট সামারে যে ব্যাপারটা এরকম না, ইভেন উইন্টারও প্রচুর পরিমাণে থাকে। নর্মালি আমরা যারা বাংলাদেশ থেকে আসি এবং মোটামুটি এশিয়া থেকে আসি তারা আসলে উইন্টারে ঘুরতে যেতে চায় না, কিন্তু আমি যাই, এবং আমি যে আমি অনেক শহরেই দেখেছি যে উইন্টার আমরা এশিয়ান দেখা যায় না, কিন্তু অনেক দেশের পর্যটক আসে জার্মানিতে, মানে আমি যতদিন আসি সেই হিসাবে দেখতে পেয়েছি, যেমন উইন্টার একটা সৌন্দর্য, সামার একটা সৌন্দর্য, মানে প্রত্যেকটা সিজনে একটা আলাদা সৌন্দর্য আছে। এই যে দেখেন কত পর্যটক, মোটামুটি বাড়িটারই খায় কিনা আল্লাহই জানে। এবং এখানে খুব রাজকীয় রাজকীয় কিছু হোটেলও আছে এবং খাওয়ার ওপেন কিছু রেস্টুরেন্টও আছে। আমি একেবারে সরাসরি আসলে ওপেন রেস্টুরেন্টগুলোতে ক্যামেরা দাগ করতে পারবো না, কিন্তু খুবই সুন্দর, এবং নদীর পাশে বসার কিন্তু সুন্দর জায়গা আছে, এটা আসলে কবলেঞ্জও আছে, এবং যেইখানে নদী আছে সেইখানে আসলে জার্মানি এই ধরনের ব্যবস্থা করেছে। এইখানে সন্ধ্যাবেলায় হাঁটতে এবং মোটামুটি সময় কাটাতে, নট অনলি সন্ধ্যা, সবসময় আসলে মানে সবাই খুব উপভোগ করবে আই থিঙ্ক। যাই হোক, আমি প্রথমে আসলে নদীর পাড় ধরে আমি আসলে এগিয়ে যাব, তারপর আসলে শহরের ভিতরটা একটু ঘোরাঘুরি করার চেষ্টা করব। আর যেহেতু আমার এমনিতে সেরকম কোনো প্ল্যান নাই যে স্পেসিফিক এই জায়গাটা যেতে হবে, আমি আসলে ফুল আসলে বাডেমসটা ঘোরার চেষ্টা করব, এবং আমার মনে হয় না খুব বেশি সময় লাগবে এই বাডেমসের এই জায়গাটা ঘুরতে। আমি একটা জায়গায় স্টপ হয়ে গেছিলাম, সেখানে আসলে দেখতে পাচ্ছিলাম যে এই যে লান যে নদী, সেই নদীর মাঝখানে একটা আসলে ফোয়ারা করছে, মানে এই নদী দিয়ে কিন্তু ইয়েও চলে, কি যেন শিপটিপও চলে, শিপটিপ না মনে হয় ছোটো নৌকা মনে হয় চলে, বড় নৌকা মনে হয় চলে, কাজের দরকারই আছে, তো মাঝখানে আবার শিপও করছে। এবং আমার পিছনে আপনারা সাইডে মনে হয় কিছুটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে সবাই বসে বসে আসলে এনজয় করতেছে, খাচ্ছে এবং এনজয় করতেছে নদীর পাড়ে। মানে আমি যখন এই জার্মানির ছোট ছোট শহরগুলোতে যাই তখন আসলে আমার খুব আফসোস হয় যে আমাদের বাংলাদেশ হলো নদীমাতৃক দেশ, আমাদের প্রত্যেকটা শহর এত সুন্দর করে সাজানো যায়, মানে মানে কল্পনার বাইরে। অনেকে যেমন কী বলে কমপ্লেইন করে যে আসলে বাংলাদেশে ঘুরার মতো জায়গা নেই, আসলে আমরা বাংলাদেশে সাজানোর মতো মানুষ নেই, সাজানো যদি হইতো তাহলে আপনি চিন্তা করেন আমার গাজীপুরে দেখার মতো অনেক জায়গা আছে। ইভেন আমি গাজীপুরে জন্ম হয়েছে, আমি গাজীপুরে বসবাস করেছি, তারপর আসলে গাজীপুরে অনেক জায়গায় আমি যেতে পারিনি, কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, এরকম অনেক সিটি আছে যেগুলো আসলে অনেক সুন্দর।
এটা দেখেন লান নদীর পাশে, এখন তো ফুল সূর্য, সেই জন্য আসলে সৌন্দর্যটা এরকম। চিন্তা করেন ঠিক একেবারে সন্ধ্যা টাইমে কেমন লাগবে যখন আলোগুলো জ্বলবে, এবং সবাই খুব এনজয় করতেছে। আর জার্মানরা মানে রোদের আলো পাইলে একটু বেশি এনজয় করে এবং মোটামুটি বের হয়। এমনিতে রোদের আলো ছাড়া এগুলো সব ঘরের ভিতরে বসে থাকে। এখানে প্রচুর হোটেল এবং আগেই বলছি প্রচুর স্পা আছে। এবং জার্মানদের ব্যাপারে মোটামুটি আমার একটা কমপ্লেইন, সেটা হলো যে যেই সিটিতেই গিয়েছি না কেন, মানে দেখেছি পর্যটক আছে, সেটা হলো যে ছোট মানে ইয়ং পর্যটক খুব কম, বেশিরভাগই হলো আসলে একটু ওল্ড পর্যটক। সম্ভবত তারা ইয়ার সময় কি যেন ইয়ং টাইমে শুধু কাজই করে আর ওল্ড টাইমে তারা ঘোরাঘুরি করে। ইভেন এখানে দামি দামি গাড়ি চালায় হলো ওল্ড পিপল, কারণ তার রিটায়ারমেন্টের টাকা বা সারা জীবনের জমানো টাকা দিয়ে একটা গাড়ি কিনে এবং মোটামুটি তার সঙ্গীর সাথে ঘুরে। আমরা যারা হলিউডের মুভি দেখি তারা মাঝে মাঝে কিছু ছবির মতো শহর দেখি, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, সেটা হলো জার্মানিতে কিছু কিছু ছোট শহর আছে সত্যিই ছবির মতো, একেবারে প্রাকৃতিক সৌন্দর্য এবং দেখতে অনেকটা ছবির মতোই লাগে। বাডেমস ওই শহরগুলোর মধ্যে একটা, যেটা আসলে একেবারে ছবির মতো একটা শহর, সাজানো গোছানো পরিপাটি, দেখতে অনেক সুন্দর এবং হেভি ক্লিন, সবাই খুব পছন্দ করবে আই থিঙ্ক। আমি আসলে একটা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি, আসলে বাগানের যে গাছ সেই গাছের ডালপালা সব কেটে ফেলছে, এখন মনে হয় সামারে মনে হয় এটা কেটেই ফেলে, এর আগে কী ছিল আমি জানি না, একবার উইন্টারে আমি এখানে আসবো। আর আমার শহর থেকে আসলে বেশি সময় লাগে না, খুব কম সময় লাগে, সো আমার ক্ষেত্রে আসাই যায়। বাডেমসে যে শহরটা, সেই শহরটা যেই নিচু যে জায়গাটা, সেখান থেকে পাহাড়ে ওঠার জন্য একটা ট্রেন আছে, সেই ট্রেনটার নাম হলো কুর ওয়াল্ড বান, আসলে বাংলা এটার কী বলে এটা আমি জানি না। তো এটা আসলে একেবারে নিচ থেকে উপরের দিকে উঠে সেই ট্রেনটাতে আসলে ওঠার চেষ্টা করবো, আমি উপর থেকে বাডেমসটাকে দেখার চেষ্টা করবো। আমি জানি না আসলে ট্রেনের টিকিট লাগে কি না, টিকিট লাগলে হয়তো না উঠতে পারি, আর যদি খুব কম টাকায় থাকে তাহলে হলে উঠতেও পারি। আমি আসলে লাইনে দাঁড়ায় আছি এবং অলমোস্ট সবাই খুব বৃদ্ধ পার্সন, কাউকে দেখাতে পারবো না, কারণ হলো জার্মানির রুলস রেগুলেশন অনুযায়ী আমি কাউকে পয়েন্ট আউট করে দেখাতে পারবো না। আমি আসলে ওই পাহাড়ে ওঠার যে ট্রেনটা সেটা আসলে টিকিট কেটে ফেলছি, মাত্র 2.5 টাকা লাগে মানে উপরে ওঠার জন্য, আবার নামতে 2.5 টাকা লাগবে, অলমোস্ট 5 টাকার মতো। আমি কার্ডে পে করছি সেই জন্য আমাকে 16 সেন্ট বেশি দিতে হয়েছে, তো আমি আসলে ওয়েট করতেছি কারণ এটা একটা ওয়েটিং টাইম আছে, তারপর আসলে আমি ওই মানে যে বানটা সেই বানটাতে উঠতে পারবো আর কি। দেখাই যে ওনারা ওয়েট করতেছে এই বানের ভিতরে ঢুকে, তো কিছুক্ষণ পরে আসলে ওরা ওইখান থেকে মানে 1 মিনিট পরে আসলে ওরা এই ট্রেনটা চলে যাবে, পরে আমরা আসলে ঢুকতে পারবো, ঢুকে আসলে ওই ট্রেনে উঠতে পারবো আর কি। দেখতে পাচ্ছেন ওই উপরে আসলে আমরা উঠবো, তো আমরা মোটামুটি ইয়ের মতো বসে আছি। কারণ এটার একটা টাইম পিরিয়ড আছে যে আসলেই যে মোটামুটি উঠে যাবে এরকম, ম্যাক্সিমাম 12 জন আসলে এটার মধ্যে উঠতে পারে, তো মোটামুটি 9 মিনিট 10 মিনিটের একটা ইয়ে আছে। আসলে 2 মিনিট 10 সেকেন্ডে আসলে আমরা এখানে পৌঁছে গেলাম,
তো মোটামুটি 12 জন আসলে এটাতে উঠতে পারছে এটা আসলে একটা একটা ওয়েটিং রুমের মতো এখান থেকে মোটামুটি বারডেমসে যে পুরো শহর সেই শহরটা দেখা যায় খুব বেশি বড় শহর না আমি আসলে দেখানোর চেষ্টা করব দেখি আসলে কোনোভাবে দেখানো যায় কিনা আমি আসলে ওই যে ট্রেন সেই ট্রেনটা দিয়ে উঠে গেছি এখন আসলে উপর থেকে আসলে আমি বারডেমসে যে শহরটা সেই শহরটা আসলে দেখানোর চেষ্টা করব আমি জানি না আসলে দেখাতে পারবো কিনা কারণ হলো এখানে প্রচুর পরিমাণে গাছ আছে সেই জন্য আসলে ক্যামেরার ফাঁক দিয়ে দেখা যাবে কিনা মানুষ দেখতে পারে কিন্তু ক্যামেরার তো কিছু লিমিটেশন আছে তারপর আসলে আমি দেখানোর চেষ্টা করব তো আরেকটা কাজ করতে পারি সেটা হলো যে এখানে একটা কফি শপ আছে সে কফি শপে যেয়ে আসলে দেখাতে পারি কিন্তু ওরা অ্যালাউ করবে কিনা যে উইদাউট কোনো খাবার না কিনে সেটা একটা দেখার বিষয় আচ্ছা যাই হোক সেটা হলো এখনও যেহেতু মোটামুটি ফুল সামার হয় নাই তো দেখানোর একটা পসিবিলিটি আছে যদিও আসলে খুব বেশি যে ক্লিয়ার সেরকম না দেখেন এখান থেকে মোটামুটি ফুল বারডেমস শহরটাকে দেখা যাচ্ছে আপনারা ক্যামেরায় যতটুকু দেখতে পাচ্ছেন বারডেমস শহরটা ততটুকু বিলিভ মি আর নট এবং মোটামুটি এই পাশেও আমার ডান পাশেও সেম জিনিস এখানেও আসলে মোটামুটি ক্যামেরায় যতটুকু দেখা যায় আপনারা যতটুকু চোখ যাবে ততটুকুই বারডেম শহর এর বাইরে আসলে বারডেম শহরটা না এবং মাঝখানে দিয়ে লান নদী চলে গেছে সেটা আমি আপনাদের আগেই বলছি এখানে একটা ইয়ং গ্রুপ আছে যারা আসলে ঘুরতে বেরোয়েছে এবং ওরা আসলে এখানে ওয়েট করতেছে আমি তো আসলে ওয়েট করতেছি এখানের ছবিটা নেওয়ার জন্য এবং এই জায়গাটা আসলে খুব বেশি ডেঞ্জারাস কারণ হলো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি কেউ পড়ে তাহলে আর মোটামুটি বাঁচতে মোটামুটি পারবে না এটা মোটামুটি 100% শিওর কারণ এত সহজ না এখান থেকে পড়ে বেঁচে যাওয়াটা এবং আরেকটা মজার জিনিস হলো এখান থেকে ইচ্ছা করলে আপনার হাইকিং করে একেবারে নিচে নামা যায় যেই কাজটা হয়তো আমি আসলে আজকে করব না কারণ হলো হাইকিং অনেকটা টাইম লাগবে যেটা আসলে আমি এখন দিতে চাচ্ছি না কিন্তু এখান থেকে আসলে শহরটা অসম সুন্দর যে জিনিসটা আসলে আমি বুঝলা বুঝতে পারবো না এবং মোটামুটি আমি যদি গুনি তাহলে একটা পাহাড় ঠিক আছে দুইটা পাহাড় তিনটা পাহাড় চারটা এইদিকে একটা পাহাড় আছে আমি দেখতে পাচ্ছি কিন্তু আপনারা হয়তো ইয়েতে দেখতে পাচ্ছেন এটা একটা পাহাড় মোটামুটি পাঁচটা ছয়টা পাহাড়ের মাঝখানেই আসলে এই লান শহরের যে মাঝখান জায়গাটা সেই মাঝখান জায়গাটা আসলে সরি লান শহর না বারডেমস যে শহর এবং খুব অপূর্ব একটা সৌন্দর্য একটা সুন্দর একটা জায়গা আসলে না দেখলে আপনারা বুঝতে পারবেন না কেউ যদি রানলাল প্যালাটিনেতে আসেন আপনারা আমি এই শহরটাকে রেকমেন্ড করব এখানে অনেক শহর আছে কিন্তু এই শহরটাও আমি আপনাকে রেকমেন্ড করব আমি আসলে একটা জিনিস রেকমেন্ড সবাইকে করি সেটা হলো যে কোনো জায়গায় গেলে আসলে সেফটিটা সবচেয়ে বেশি প্রয়োজন আপনারা যদি কেউ বারডেমসে আসেন মানে বাংলা ভাষাভাষী আমার এই ভিডিওটা তো আসলে বাংলা ভাষাভাষী মানুষই দেখবে তো তারা আসলে উঠার পরেই আসলে হাতের ডান দিকে একটা জায়গা আছে যেখান থেকে আসলে আপনি বারডেমস শহরটাকে দেখতে পারবেন এই পাহাড়ে উঠার পরে কিন্তু ওই জায়গাটা আসলে খুব ভঙ্গুর এবং খুব রিস্কিও বলা চলে এবং বাচ্চাদের আসলে মোটামুটি একটু তাদেরকে দেখে শুনে রাখাটাই বেটার যারা আসলে বেবি নিয়ে আসবেন আমার মেয়ের মতো যদি নিয়ে আসেন তাহলে আসলে মোটামুটি অবশ্যই সচেতন থাকতে হবে তো আমার মেয়েকে নিয়ে আমি এখানে চিন্তা করছি একবার আসবো কারণ হলো আমার মনে হয় যে ওই জায়গাটা পছন্দ করবে যাই হোক আমি আসলে এখন উপরে খুব বেশি সময় যে আমি এখানে কাটাবো ব্যাপারটা এরকম না হয়তো হাফ অ্যান আওয়ার মতো থাকতে পারি তারপরে আসলে আমি বারডেম শহরের নিচের দিকে নেমে যাব নিচের দিকে নেমে আসলে ফুল বারডেম শহরটাকে দেখব সেটা হলো ইচ্ছা করলে এখান থেকে যে কেউ আসলে হাইকিংয়ে যেতে পারে এবং এটা হলো ভ্যানডার্ন মানে হাইকিংয়ের যেটা এবং হাইকিংয়ের কয়েকটা পাথ আছে মোটামুটি এই পাথগুলো এই ম্যাপটাতে দেওয়া আছে ইচ্ছা করলে যে কেউ ইচ্ছা করলে এখান থেকে হাইকিংয়ের জন্য যেতে পারে এবং যাদের জন্য মোটামুটি এখানে যে ভ্যানডার্নরতল হাইকিং ইচ্ছা করলে মানে ওরা এখানে একেবারে প্ল্যান অনুযায়ী দিয়ে দিয়েছে মানে প্ল্যান না সরি মানে ম্যাপ দিয়ে দিয়ে দিয়েছে ইচ্ছা করলে যে কেউ ইচ্ছা করলে এখান থেকে যেতে পারে তো সম্ভবত এই একটা প্লেস যেদিক দিয়ে আসলে হাইকিংয়ে যাওয়া যায় আর এই পাশ একটা জায়গা আছে যেখানে আসলে হাইকিংয়ে যাওয়া যায় সো আমি ওই পাশটা একটু যাব কারণ ওইখানে একটা কিডসদের একটা প্লেগ্রাউন্ড আছে ওইটা আসলে আমি দেখার জন্য যাবো আর কি তো ইচ্ছা করলে যে কেউ যেতে পারে আমি আরেকটা কাজ করতে পারি সেটা হলো আমি
আড়াই টাকা খরচ না করে আমি আসলে নেমে যেতে পারি, নেমে নামতে যেহেতু আমার খুব কষ্ট লাগবে না, আমি ওই জিনিসটা করতেও পারি, কারণ আমার কাছে মোটামুটি ভালোই টান্স, ইচ্ছা করলেই আমি নেমে যেতে পারবো, দেখা যাক। সো উপরের জায়গাটাও সুন্দর, পাহাড়ের উপর জায়গাটাও সুন্দর, এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে, এই পাশে মোটামুটি বনের দিকে চলে গেছে, এবং আমার মনে হয় এই পাশে রেসিডেন্সিয়াল কিছু এরিয়াও আছে, এবং ব্যাপারটা এরকম না যে এইখানে শুধু যে এই জায়গাটা কানেক্ট করেছে, হয়তো অন্য কোথাও থেকে এই জায়গাটা কানেক্ট করেছে, সেই জন্য এইখানে মানুষ বসবাস করতে পারে, কারণ হলো এখানে কিছু একটা বড় বিল্ডিং আছে, এই পাশে একটা বড় বিল্ডিং আছে। আমি কি দ্রুত কথা বলতেছি? কারণ হলো আমি খুব অনেক দিন পরে মানে ব্লগিং করতে বের হয়েছি, মাঝখানে আসলে অলমোস্ট 6-7 মাস আমি আসলে সেভাবে ব্লগিং করিনি, এক্সেপ্ট উইন্টারবার্গে একটা ব্লগিং ছিল, তার রেমাগেনে গিয়েছিলাম, আমি এই ভিডিওর কোন একটা জায়গায় ইনফরমেশন পয়েন্টে দিয়ে দিব, আপনারা ইচ্ছা করলে আমার ওই ব্লগগুলো দেখতে পারেন। তো যেটা বলছিলাম আর কি, এমনিতেই আমি আসলে একটু মানে এমনিতে বাংলাদেশের মানুষ পাই না কথা বলার জন্য, ব্লগে একটু বেশি কথা বলি। যাই হোক, আমি এখন ওই কফি শপটাতে যাব একটা ভালো ভিউ দেখার জন্য, কফি পান করার ইচ্ছা নাই, কারণ এই জায়গার কফিগুলো আসলে খুব বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে। তো ভিউটা যদি পাই তাহলে আমি মোটামুটি ভিউটা দেখে আমি আসলে নিচে নেমে যাব। সো আমার কাছে দুইটা অপশন আছে, সেটা হলো একটা হলো আমি পায়ে হেঁটে ইচ্ছা করলে আমি পাহাড় থেকে নেমে যেতে পারবো, আর একটা হলো আমি ওই যে ট্রেন দিয়ে উঠেছি সে ট্রেন দিয়ে নেমে যাব। সো আপনারা কমেন্টস করতে পারেন কীভাবে নামবো, কিন্তু কমেন্টস করে কোনো লাভ নেই, কারণ হলো আমি যতক্ষণে আপনার কমেন্টস করবেন ততক্ষণে আমি মোটামুটি নেমে ভিডিওটা এডিট করে মোটামুটি আপলোডও দিয়ে দিব। আমার ঠিক আমার সাথে আসলে যেই একটা ইয়ং গ্রুপ এসেছিলো, সুপার ইয়ং মানে দ্যাট মিন্স ওদের বয়স হলো 13-14 হবে, ওরা মোটামুটি হেভি ফান টান করতেছে, ওরা বাচ্চাদের যেই মানে খেলার জিনিস ওইটার মধ্যে খেলতেছে, আপনারা হয়তো আমার পিছন থেকে দেখতে পাচ্ছেন, মানে দুষ্ট শিরোমণি একটা কথা আছে না, মানে আমার এক খালা আমার খুব বেশি বলতো আর কি, তুই একটা দুষ্টের শিরোমণি, ওইরকম দুষ্টের শিরোমণি, যদিও আসলে আমি ওই দুষ্টের শিরোমণি কথাটা এখন আর মিস করি না, কারণ হলো আমার মেয়েটা খুব দুষ্ট, মানে আপনারা আমার একটা বাবা মেয়ের একটা ব্লগের একটা চ্যানেল আছে, ইচ্ছা করলে আপনারা ওইখানে যে আমাদের বাবা মেয়ের অ্যাক্টিভিটিস দেখতে পারেন, আপনারা বুঝতে পারবেন যে আমার মেয়েটা আসলে একটু চঞ্চল, একটু দুষ্ট। যাই হোক, আমি এখনও যেহেতু ওই কফির পাশটায় যাইনি, আমি আপনাদেরকে নয়নাভিরাম সৌন্দর্য দেখাই, যদিও আসলে উইন্টার থেকে আসলে সামার দিকে ধাবিত হচ্ছে, এখন মোটামুটি গাছগুলো একটু মরা মরা, কিন্তু যখন ফুল সামার হবে একেবারে সব গ্রিন হয়ে যাবে, খুব অলমোস্ট যে পাতার যে কুড়ি সেই কুড়ি চলে এসেছে, কিছুদিনের ভিতরে একেবারে ফুল সবুজ হয়ে যাবে, এবং এই জায়গাগুলো মোটামুটি পৃথিবীর জান্নাতের মতো হয়ে যাবে সত্যি কথা বলতে।